বিধানসভা নির্বাচনে 22 আসনে প্রার্থীর নামের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস দল। রবিবার দলের পক্ষ থেকে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেন দলের রাজ্য সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। তিনি জানিয়েছেন, দলের হাইকমান্ডের অনুমোদন ক্রমে এই তালিকা প্রকাশ করা হয়েছে এবং বাকি প্রার্থীদের নাম চূড়ান্ত করার জন্য আলোচনা চলছে। আমরা এখনই শুধু আমাদের ক্যান্ডিডেটদের নামগুলি ঘোষণা করছি, অ্যাপ্রুভ হয়ে আসছে, আর কিছু কনসিডারেশন আছে হাইকমান্ডের, সেগুলি আসলে হয়ে যাবে। লিস্ট দেখেই বুঝবেন, সম্পূর্ণ লিস্ট আউট হলে আমাদের টার্গেটটা কি, রণকৌশল কি, আপনারা নিজেরাই বুঝবেন। একটা উদ্দেশ্য বলি যে আমরাও চাই ভারতীয় জনতা পার্টিকে পরাস্ত করতে। আর ক্যান্ডিডেট সিলেকশন এবং যাগুলি হচ্ছে, উনি যেটা বলছেন, মানুষ বিজেপি সরকার থেকে মুক্তি চাইছে, সুতরাং আমরা সেই লক্ষ্যে কাজ করছি। এবং আমরা মনে করি তৃণমূল যেভাবে তার পরিকল্পনা নিয়েছে এবং কর্মীরা যেভাবে কাজ করছে, বিজেপির পরাজয় এই বিধানসভা নির্বাচনে নিশ্চিত। রাজীববাবু, আপনারা বলছেন বিজেপি সরকার আপনারা পতন চাইছেন, কিন্তু কংগ্রেস অভিযোগ করছে যে তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় বিজেপি মিটিং হয়ে এসেছে এবং ভোট কাটার জন্য এসেছে, আসলে করতে লাভ বিজেপি হবে। ঠিক আছে, কংগ্রেস বলছে তো। সোমবার দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন বলে তৃণমূল নেতৃত্ব জানায়। যতগুলোই ক্যান্ডিডেট হবে সবাই আগামীকাল সমস্ত রাজ্য জুড়ে তারা তাদের মনোনয়ন দাখিল করবে ত্রিপুরা রাজ্যের মধ্যে। আমরা যে নির্বাচনী ইশতেহার যেটা, সেই ইশতেহারের কাজ অলরেডি চলছে। আমরা আশা করছি খুব শীঘ্রই আমাদের নির্বাচনী ইশতেহার আমরা প্রকাশ করব, সেটাও আমরা আপনাদের সাংবাদিকদের জানিয়েই করব। আপনারা দেখেছেন মেঘালয়ের সব রাজনৈতিক দলই তাদের ক্যান্ডিডেটের নামও বহু আগে ডিক্লেয়ার করে দিয়েছে, তখন নমিনেশনের কোন নোটিফিকেশনও আসেনি, নির্বাচন ডিক্লেয়ারও হয়নি। সুতরাং এক একটা রাজ্যের খুব সহসাই দলের নির্বাচনী ইস্তাহারও প্রকাশ করা হবে বলে সাংবাদিক সম্মেলনে জানায় তৃণমূলের উপস্থিত নেতৃবৃন্দ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।